হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনাদেরকে একটি কথা বলে রাখি, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমরা যারা ভুল করে ইউটিউবে অনেক রকমের ভিডিও আপলোড দিছি, ঠিক আছে, সেই জন্য ইউটিউব আমাদের ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো সরাইয়ে দিছে। পর পর 4-5টা ইউটিউব থেকে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আপনি এই ভিডিওগুলো জন্য, ঠিক আছে। তো ইউটিউবের অনেক নিয়ম, অনেক আইন, অনেক কিছু, ঠিক আছে, অনেকে অনেক কিছু জানে না, না জেনে না বুঝে ইউটিউবে আজে বাজে অনেক ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকে। ইউটিউব হচ্ছে সবার জন্য, ঠিক আছে, ছোট বড় সবাই যেন ইউটিউবে ভিডিও দেখতে পারে সেই জন্য ইউটিউবে এটা একটি আইন করে দিয়েছে, ঠিক আছে। আপনি আজে বাজে কোনো ভিডিও আপলোড দিয়ে আপনার চ্যানেলটিকে আপনি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছেন, ঠিক আছে। দেখুন, এখানে একটি ইউটিউব চ্যানেল, আমারই এক বন্ধু একটি ইউটিউব চ্যানেল খুলছিল কিছুদিন হলো, তারপর কিছু ভিডিও আপলোড দিল, এই সে আজে বাজে। দেখুন একটি নামও দিছে, আজে বাজে একটি নাম, ঠিক আছে। তো ওনাকে ওকে এসএমএসটা করছে, ঠিক আছে। এই ধরনের এসএমএস যদি আপনার জিমেলে ইউটিউবতে পাঠায়, ঠিক আছে, তাহলে আপনারা এই এসএমএসটি ডিলিট করে দিবেন না, ঠিক আছে। এই এসএমএসটি লিখে দিবেন, আপনারা এখানে আপিল করতে পারবেন, ঠিক আছে। আপিল করলে আপনার ইউটিউব চ্যানেলটি ফিরিয়ে দিতে পারে, আবার নাও দিতে পারে, এটা ইউটিউবের সব কিছু, ঠিক আছে। তো এখানে ওনারা বলছে আপনার, সে একটা আবেদন করছিল অলরেডি আগে, ঠিক আছে, আবেদনটি তারা দেখছে, দেখার পরও তারা ইউটিউব চ্যানেলটি এখান থেকে সরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে যে আপনাদেরকে বলে রাখি, আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলবেন, ঠিক আছে, হট করে এই সেই ভিডিও আপলোড দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে হাজার হাজার লাইক সাবস্ক্রাইব ভিউজ পাওয়ার জন্য এই সেই ভিডিও আপলোড দেন, এটা ভুলেও কিছু করবেন না কোনো দিন, ঠিক আছে। ভালো কিছু করার চেষ্টা করবেন, ঠিক আছে, ভালো ভিডিও দিবেন, না হলেও আপনার ই হোক না কেন আপনি আজে বাজে ভিডিও আপলোড দিবেন, আপনার চ্যানেলটি আপনি একদিন একদিন হারিয়ে ফেলবেন, ঠিক আছে। তো এখানে কীভাবে আপিল করবেন আপনার চ্যানেলটি ফিরে পাওয়ার জন্য, ঠিক আছে, অবশ্যই আপনার চ্যানেলটি আপনি ফিরে পেতে পারেন, 50% গ্যারান্টি আছে, ঠিক আছে। আর 50% অবশ্যই ইউটিউবের কাছে, ইউটিউবের ভালো যদি চায় তাহলে দিবে। দেখুন এই ইউটিউব চ্যানেলের রিংটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। ইউটিউব চ্যানেলে যদি প্রবেশ করি, দেখিনি এখানে ক্লিক করলে কি দেখাই, দেখুন এইখানে কিন্তু তারা লিখে দিছে এই ইউটিউব চ্যানেলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অস্বাভাবিক কিছু করার কারণে, স্পন্সর কিছু সমস্যার কারণে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলটি সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনারা এই যে এসএমএসটি আপনারা ভালো করে দেখুন, এই ধরনের ইউটিউবতে যদি আপনার চ্যানেলের নামে কোনো আসে এসএমএস, ঠিক আছে, অবশ্যই আপনারা এটা লিখে দিবেন, আপনারা এখানে আপিল করতে পারবেন। তো এখানে কিভাবে আপিল করবেন আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনার চ্যানেলের রিংটা কিন্তু দিয়ে দিছে, তো এখানে ক্লিক করবেন, এই যে আপিল করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করার পর, ঠিক আছে, আপনি দেখুন এখানে এমন একটি ফর্ম আসবে, ঠিক আছে, আপনি আপিল করার জন্য আপনি আপিল করবেন কিভাবে, ঠিক আছে। তো আপিল করার কিভাবে আপিল করবেন, এখানে কিন্তু আপনার ফুল নামটি দিতে হবে, আপনার যে জিমেল আইডিটি আছে সেই জিমেল আইডিতে যে নামটি আছে, ঠিক আছে, সেই নামটি আপনার এখানে দিয়ে দিবেন, ফুল নাম দিবেন। তারপর আপনার ইমেলটি দিবেন, যে ইমেলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটি ছিল সেটি অদৃশ্য হয়ে গেছে, ইউটিউব ডিলিট করে দিয়েছে, ঠিক আছে, এখানে ইমেলটি দিবেন। তারপরে একই ইমেল এখানে দিবেন, তারপরে যে আপনার ইউটিউব চ্যানেলের রিংটি দিয়ে দিবেন, এই যে রিংটা, এই যে এই রিংটা আপনি কপি করে, ঠিক আছে, এই রিংটা কপি করে আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, আপনি এখানে দিয়ে দিবেন আপনার ইউটিউব চ্যানেলের রিংটা। তারপরে এখানে আপনি লিখে দিবেন কিছু, ঠিক আছে, এখানে কি লিখবেন আমি আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা লিখবেন আমি ভুল করেছি, আমি ইউটিউবের নিয়ম কারণ সঠিকভাবে জানি না, সেই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলটি হারাইছি, ঠিক আছে, আমি আশা করি আপনারা ইউটিউবে আমার চ্যানেলটি আমাকে ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে, আমার প্রথম ভুল হওয়ার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা পাত্রী, অবশ্যই আমাকে ক্ষমা করে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা আমাকে ফেরত দিয়ে দিবেন, ভবিষ্যতে এই ধরনের আজে বাজে কোনো ভিডিও আপলোড দিব না, নতুন কিছু করার চেষ্টা করবো, ধন্যবাদ ইউটিউবকে, এই ধরনের কিছু একটা আপনারা লিখে দিবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে আবার প্রথম দেখাই,
এখানে আপনার ফুল নামটি দিয়ে দিবেন, তারপর আপনার এখানে ইমেল দিবেন, একটি ইমেলটি দিবেন যে ইউটিউব চ্যানেলটি আপনি খুলছেন এই ইমেলটির মাধ্যমে, এই ইমেলটি এখানে দিয়ে দিবেন। তারপর একই ইমেল এখানে দিয়ে দিবেন, তারপর আপনি আর ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিবেন যে ইউটিউব চ্যানেলটি অদৃশ্য হয়ে গেছে বা ইউটিউব ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে তো আমি বললাম আপনার ভালো ভাবে বাংলাতে কিন্তু লিখে দিলে হবে না, ঠিক আছে। তো আপনারা সব কিছু দেখে এখান থেকে তারপরে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা অবশ্যই আমি এই চ্যানেলটা অবশ্যই ফেরত পাইছি, তারপর আপনাদের জন্য এই ভিডিওটা আমি দিলাম, ঠিক আছে। আপনারা কিভাবে এখানে আপিল করবেন, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারা 1-2 ঘন্টার ভিতরে বা একদিনের ভিতরে তারা আবার আপনার চ্যানেলটি দেখবে, আপনার চ্যানেলটি কি কি সমস্যা ছিল, কি কি আপনি রঙ্গন করেছেন বা ইউটিউবে কি কি মানেন নাই, ঠিক আছে। সব কিছু দেখে তাদের যদি ভালো লাগে না এই চ্যানেলটি ফেরত দেওয়া যায়, তাহলে অবশ্যই তারা আপনার চ্যানেলটি ফেরত দিয়ে দিবে। আর যদি না আপনি দিচ্ছেন, ঠিক আছে, সেজন্য আপনার ইউটিউব চ্যানেলটি আর ফেরত আপনি নাও পেতে পারেন, ঠিক আছে। সব কিছু আপনি দেখে কমপ্লিট দেখে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর আপনারা এখানে এই যে তাদেরকে আপিল করার পর তারা এটি এমন দেখাবে, ঠিক আছে। তারা এখানে গুগল টিমের সাথে আপনি যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার অনুরোধটা অবশ্যই প্রয়োজন করে দেখা হবে, ঠিক আছে। তো তারা আপনার এটি দেখবে, আপনার ইউটিউব চ্যানেলটি দেখবে, কয়টি ভিডিও আছে বা কী কী ভিডিও আছে। আপনি যদি সরাসরি ইউটিউবে কোনো বাজে ভিডিও আপলোড দিয়ে থাকেন, অবশ্যই তারা দেখবে। যদি তাদের পছন্দ হয়, তাদের মর্জি, তারা আপনার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনাকে ফেরত দিয়ে দেবে এবং আপনার ইমেলে তা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো আরেকটি কথা যাওয়ার আগে বলে দিই, ইউটিউব থেকে ইনকাম করা খুবই সোজা এবং আবার কঠিনও, ঠিক আছে। তো ইউটিউবে আপনি নিয়মিত ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপনি ইউটিউবে নিয়মিত আপলোড দিয়ে থাকেন, অবশ্যই 5-6 মাস বা 1 মাসের ভিতরে আপনার ইউটিউব চ্যানেল আপনি মনিটাইজেশনও পেয়ে যেতে পারেন, ঠিক আছে। আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম, ধন্যবাদ আপনাদেরকে।